হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্ব প্রণাস লাইফ স্টাইলস অ্যান্ড ব্লগস তো আজকে দেখো পেয়ুষ সকালবেলাতেই দিদির সাথে বাজার করতে শুরু করে দিয়েছে একদম সকালবেলা একটু রোদ উঠেছে তো সেই সুযোগেই সবজিওয়ালা এসেছে আর একদম টাটকা টাটকা সবজি নিয়ে এসছে পেউ কি খাবে আমি তাই জিজ্ঞেস করছি বলো পেউ তো যাই হোক কেউ এখন সেরেলা খাইয়ে ঘুমটুম পাড়িয়ে আমার সময় হয়েছে একটু চান করার মায়েদের তো জানোই সমস্ত কিছু কাজ হবে বাচ্চাদের ঘুমানোর পরই তো এখন আমি চট করে চলে এসেছি বাপি তো সমস্ত কাপড় কেচেই দেয় এখানে বাকিগুলো কেচেছি আর এখানে মা বেশ অনেকগুলো ফুলের গাছ করেছে যেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে এটা হচ্ছে লেবু গাছ তার সঙ্গে এটা হচ্ছে তোমার টগর গাছ আর প্রথমগুলো ছিল তোমার পাতাবাহারি গাছ আর এটা হচ্ছে তোমার আম গাছ হ্যাঁ টবের মধ্যেও আম গাছ সম্ভব এবং সর্বোপরি এটা হচ্ছে বটগাছ সত্যি ঠিকই তাই যে বটগাছ কিন্তু টবের মধ্যেও বটগাছ হওয়া সম্ভব আর রাস্তায় একটু রোদ হতে যানবাহন শুরু হয়ে গেছে যাতায়াত তো আজকে ঘরটা ভাবছে একটু নিট অ্যান্ড ক্লিন করবো আর পেউ যেহেতু এত ছোট তো সবসময় সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না তা এখানে একটুখানি বাপিস হয়ে ওপরে তো সেই জন্য এখন এই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব কারণ অনেক দিন ধরেই দেখছি যে প্রতিদিনই বিছানাটা একটু চেঞ্জ করে দিই তাই ভাবলাম যে একটু টান টান করে দিই বিছানাটা আর এখানে যেহেতু ছাদের সাথে অ্যাটাচ রয়েছে তো সেই জন্য তোমার একটু হয়ে যায় তো তোমরা দেখে বলো কীরকম হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকাটাই আমার ভীষণ ভালো লাগে দেখতে আর যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে তো সেই জন্য দেখতেও ভালো লাগছে তবে মনে হচ্ছে আবার মেঘলা করে আসছে আর যেহেতু পার্টিসটা অন্য রকম কালার হয়েছে তো সেই জন্য একটু নোংরাটা বোঝাও যায় আর কি তো এটা দেখো পেউর কিন্তু একদম ছোটোবেলাকার খেলনা এই খেলনাটা পেউ একদম ছোটোবেলায় শুয়ে শুয়েই দেখতো আর এখন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই জন্য আমি বলছি পেউ দেখ তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলনাটা দেখছিস তাই ও কথাটা আমার শুনছে আর এখন একটা রিসেন্টলি হয়েছে যে ফ্রিজে তার মার ধরে নিচ্ছে মানে টুডলারকে মানে সামলানো খুব কঠিন ফ্রিজ খুললে চলে যাচ্ছে আবার বললে ফ্রিজ এখন বন্ধ করে দেয় দেখো তোমরা ও কিন্তু ফ্রিজ বন্ধ করে দেবে দেখছো ও কীভাবে ফ্রিজটা বন্ধ করে দিচ্ছে তো মোটামুটি বাংলা ভাষায় বাংলা এখন অনার্স হতে চলেছে বাংলাটা ভালোই বুঝছে মোটামুটি তো যাই হোক মা এখানে তোমার আজকে রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে হবে পটলের তরকারি পটল আলুর তরকারি আরও তোমার সমস্ত কিছু আইটেম হওয়ার রয়েছে এখন আপাতত পটল ওটাই করছে মোটামুটি তো এখন বেউকে মোটামুটি চান টান করিয়ে টরিয়ে দিয়ে একটা রাউন্ডের খাবার খাইয়ে একটু এন্টারটেনমেন্ট করার জন্য এখন ওপর ঘরে নিয়ে চলে এসেছি আর মামাকে দেখলে তো পাগল পাগল হয়ে যায় মানে ওর সাথে খেলার সঙ্গী চাই আর ওই বাড়িতে তোমার ঘচু কাকাকে দরকার মানে মধ্যিকতা ওর জন্য তোমাকে একদম মানে খেলে যেতে হবে কোনো রকমভাবে বিশ্রাম নেওয়া যাবে না টুকি টুকি করতে হবে কারণ ওর তো ও তো ঘামে না ও মানে ঘামে না বলবো না প্রচুর ঘামে কিন্তু ও বিরক্ত হয় না তো যাই হোক এখানে দেখো ওকে বারণ করা সত্ত্বেও কিরকম অ্যাটেম নিচ্ছে যে এই ঘরটা থেকে কিন্তু জানলাটা অনেকটা উঁচু এই খাটটা থেকে তো সেখানেও ও পা তুলে চেষ্টা করছে যে ওই জানলাতে যাবে যেহেতু ওই বাড়িতেও জানলাতে যায় বক্সার নাই আর জানে যে এখানে না আমি তো ওঠাচ্ছি না একটু নোংরা আছে কিন্তু ও তো আমার কথা শুনবে না তুমি দেখো পা পা তুলে দিচ্ছে যে নিজেই উঠে যাচ্ছে মানে এত গেছো হয়ে গেছে যে আমি কি বলবো তো এক ঘন্টা ওপরে সামলানোটা যেন আমার কতটা কঠিন হয়ে যা ই ই ই করে যাচ্ছে মুখে আর এখানে জামাটা খুলে রেখেছি কারণ জল জল খাওয়ানোর জন্য জামাটা একটু তোমার ভিজে ভিজে হয়ে গেছে তো যাই হোক এখন বিকালবেলা হতেই এখন বেরিয়ে গেছে বাইরে সব হলুদ হয়ে গেছে আকাশে তো সন্ধ্যেবেলা হতেই আমরা এখানে বেরিয়ে গেছি যেহেতু আপনি আজকে দোকানটা ছুটি আছে তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে গেছি ঘুরতে আর পেউ তো টোটোতে ঘুরতে ভীষণ ভালোবাসে আর টোটোতে কারো কোলে নয় নিজের সিটে বসবে সেটাই ওর সব থেকে বেশি আনন্দের আর আজকে ওর জন্য একটা জুতো দেখতে এসেছি কারণ পুজোয় জামা হবে জুতো হবে না এটা তো কোনো কথা নয় তো সেই জন্য আজকে জুতো দেখতে এসছে আর জুতো দেখতে এসে দেখো কত খুশি কারণ দোকানটায় এসি চলছিল আর এসি চললে পেউ ভীষণ খুশি হয় তো যাই এখানে একটা ইচ্ছে ছিল ক্রক্স পরানো এবছরে তো ক্রক্সের এই কালারটা আমার অতটা পছন্দ নয় তবুও দেখলাম যে একবার পরিয়ে দেখি তো এটা দেখছি একটু বড় হয়েছে সাইজের কিন্তু দেখতে ভালো খুব সুন্দর দেখতে তো এখানে ক্রক্সগুলো দেখছি দেখে কি পছন্দ আর ও তো মানে জুতো পরে ভীষণ খুশি ভীষণ আনন্দ প্রথমটা ভীষণ খুশি হচ্ছিল কিন্তু জুতোটা পরানো একটু ডিফিকাল্ট আমার যা মনে হচ্ছে তো যাই উনি ভালো যত্ন করে পরিয়ে দিচ্ছেন আমি তাই বারবার করে দেখছি আর কিছুতে আমাকে পায়ে হাত দিতে দেবে না পা একদম এদিক ওদিক সরিয়ে নিচ্ছে বসবে না ঠিকঠাক করে তো যাই তাই আমি বললাম যে আপনি একটু পরিয়ে দিন পরে আমি পরিয়ে দেখবো আর জুতোটা মনে হচ্ছে না যে ওর পায়ের থেকে অনেকটা বড় আমি বেসিক্যালি বলেছিলাম ইয়েলো কালারের যদি একটা ক্রক্স হয় খুব ভালো কিন্তু এখানে খালি ব্লু কালারের ছিল আর একটা তোমার অ্যাশ কালারের ছিল যে কালার দুটো আমার কিন্তু পছন্দ হয়নি তাই বললাম ঠিক আছে তুমি এটা পরে একটু হাঁটো সে কিছুতেই হাঁটবে না কোলে উঠে পড়ছে না হাঁটলে তুমি বুঝবে কি করে যে এটা তোমার একদম ঠিক হয়েছে এবার কিনে নিয়ে বাড়ি চলে গেলে তখন তো হবে না তো যাই হোক এখানে আরেকটা জুতো ট্রাই করা হয়েছে ভীষণ সুন্দর হোয়াইট কালার এর মধ্যে ওপরে স্টোন রয়েছে সিলভারে তা আমি ওকে বলছিলাম যে এখানে একটু হাঁটো আর সে আর লোকজন হয়ে গেছে দোকানটাতে আর সে কিছুতেই হাঁটবে না কোলে উঠে যাচ্ছে বাপির কোলে উঠছে নাহলে আমার কোলে উঠে পড়ছে তো যাই হোক এইসব করেই মোটামুটি জুতো কেনা হলো তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে কারণ বাইরে বেরোলে তো কিছু খেতেই হবে এবং এটা তো ম্যান্ডেটরি তা রেস্টুরেন্টে তো বসে খাওয়া যাবে না কারণ অতক্ষণ ওর ধৈর্য নেই বসে থাকার এখানেই বসতে চাইছে না তো যাই হোক তাও দেখো আমরা মেনু সিলেক্ট করে নিয়েছি কি খাবো আমরা অর্ডার দিয়েছি এখন বসে আছি তাতেও দেখো কত ছটপট ছটপট করছে একদম মানে ওকে সামলানো ভীষণ কঠিন যাকে বলে তো এখন ওই জন্য বসে আছি মা আছে বাপি আছে পেউ আছে সবাই রয়েছে আর এখানে এখন জামা তামা তুলে দিচ্ছে আর গরম লাগছে কোলে বেশিক্ষণ থাকতে চায় না নিচে হাঁটতে চায় এবার রাস্তাঘাটে তো সবসময় নিচে হাঁটানো তোমার সম্ভব নয় কারণ অতটাও এখনও মানে উচিত মানে স্টেবল হয়নি আর হাইটটাও এখনও অতটাও তো বড় হয়নি তো যাই হোক এই সব কিছু মিলিয়ে আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখো দেখো যে ওকে কী জুতো কিনে কেনা হয়েছে দাদা কিনে দিয়েছে তারপর আমরা রেস্টুরেন্টে কি খাবার খেলাম আজকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর এই মিষ্টির দোকান মানে রেস্টুরেন্টের মধ্যে আর মিষ্টির দোকানও রয়েছে তাই কত রকমের হরেক রকমের মিষ্টি পাওয়া যায় তোমরা একবার দেখে না আমার তো মিষ্টি দেখে ভীষণ লোভ লাগছিল তো মা এখানে পান্তুয়া নিয়েছে আর এখানে রসমালাই রয়েছে রসকদম রয়েছে কালোজাম রয়েছে আর বিভিন্ন রকমের কালাকাত ফালাকাত সমস্ত রকমের সন্দেশ রয়েছে ভীষণ সুন্দর মিষ্টি দেখতে ভীষণ ভালো লাগে খাওয়ার থেকে তো যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করব যে পেউ কি রকমের জুতো কিনেছে আর জুতো কিনে ওর ইন্টারেস্ট সব থেকে বেশি কিছুতেই খুলতে দেবে না আগে বাস্কোটাই খেয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ ওই সেই সাদা রঙের জুতোটা কিনেছি একদম ইউনি ইউনিক কিনেছি আর এবারে যে জামাগুলো কিনেছি ওর সাথে ভীষণ ভালো যাবে জামাটার সাথে জুতোটা আর চার নম্বর জুতো কিন্তু ওরা বললো চার নম্বর কিন্তু এটা বাচ্চাদের সাইজ এটা বড়দের সাইজ নয় কারণ বড়দের চার নম্বরটা অনেকটা বড় হয় এটা ছোটদের তো পরিয়েও দেখাবো এখন পালিয়ে যাচ্ছে যেহেতু দেখাচ্ছি তো তোমরা বলো যে জুতোটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো পরিয়ে দিয়েছি পরিয়ে এখন হাঁটছে তো অসুবিধা কিছু হচ্ছে না কারণ আমরা ছোটোবেলা এরকমই করতাম না জুতো পরে আগে বাবা বলতো বাপি বলতো বাবা বলতো যাকে তুই হেঁটে দেয় কারণ ফোসকা টোস্কা পরার ব্যাপার থাকে আর এখন তো আপাতত এমনি জুতো কিনে ওটাই ফোসকা পরে না এটা তো একটু ফ্যাশনেবল তো সেই জন্যই দেখলাম যে এটা তো পড়ছে কিন্তু দেখলাম ফোসকা পড়ছে না এবং পায়ে ভীষণ ভালোভাবে গ্রিপ হয়ে সেট হয়ে গেছে আর এবং ও ভীষণ কমফোর্টেবল ফিল করছে কোনো অসুবিধা তো হচ্ছে না তো এই নিয়ে আজকে ব্লগটা হলো আর দেখতে পাচ্ছ যে ওর তো ভীষণ পছন্দ হয়েছে জুতোটা তা আজকে কিন্তু ব্লগটা একটু ছোটই হবে তো এইভাবে একটু ছোট ল্যান্ডস্কেপে দেখো কারণ এইভাবে শ্যুটটা হয়ে গেছে আর কি তো একের পর এক ভিডিও আসবে এই বাড়িতে আর ব্লগুলো সমস্ত এডিট করে হয়ে ওঠে না আর এখন জুতো পেয়ে খুবই খুশি এঘর ঘর করছে আর আজকে ডিনারে হচ্ছে চিলি চিকেন আর রুমালি রুটি আর সত্যি কথা বলতে রুমালি রুটি একদম ভালো করেনি রুমালি রুটি শক্ত করেছিল যে খেতে আমাদের দাঁত ভেঙে গেছিল আর চিলি চিকেনটা তোমরা দেখো চিলি চিকেন শুধু চিলি চিকেনটাই তাকিয়ে রয়েছে এখানে চিকেনের গ্রেভি নেই